কথা বলো না তুমি আমি এখানে জানে না 1972 সালের কথা এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে আর চার কালেমা সাক্ষী দেবে গান দুটি বিটিভিতে প্রচার হওয়ার পরই তাকে সবাই চিনতে পারে কিংবা রেল লাইনের ওই বস্তিতে গান গাওয়ার পর সবাই জানতে পারে তিনি আজম খান বাংলা গানের পপ সম্রাট ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায় অন করুন ভ্যাকেশন মুড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন কিন্তু গান গেয়ে জনপ্রিয় হওয়ার আগেই তিনি যে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি যে একজন দেশপ্রেমিক তা হয়তো তখন অজানাই ছিল অনেকের কাছে তিনিও ছিলেন একজন প্রচার বিমুখ মানুষ অতি সাধারণ জীবনযাপনে ছিলেন অভ্যস্ত সাধারণ থেকেই ধীরে ধীরে সবার কাছে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হন পপ সম্রাট আজম খান আজ তার জন্মদিন 1950 সালের 28 ফেব্রুয়ারি ঢাকায় জন্ম তার 5 বছর বয়সে ভর্তি হন স্কুলে 1970 সালে HSC পাশ করেন তার আগে 1969-এর গণ অভ্যুত্থানের সময় ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গণসঙ্গীত প্রচারে অংশ নেন মাত্র 21 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ওই সময় তার গাওয়া গান প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগাত দেশ স্বাধীন হলে উচ্চারণ নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন আজম খান দেশের সঙ্গীত জগতে তখন দারুণ আলোড়ন তোলে ব্যান্ড দলটি বাংলাদেশ টেলিভিশনে রেড লাইনের ওই বস্তিতে শিরোনামের গান গেয়ে রীতিমতো হইচই ফেলে দেন সারা দেশে তখন সবখানেই বাজত আজম খানের গান তখনকার সময়ে সুরের জগতে যুব সমাজের মধ্যে অন্যতম এক অনুভূতি এনে দেয় আজম খানের গান দেশজ লোকসঙ্গীত পল্লীগীতি আধুনিক অথবা সমাজ সচেতন গানের সঙ্গে পপ শৈলীর মিশ্রণ দিয়ে গানের এক বিরাট সম্ভার রেখে গিয়েছেন তিনি আজম খান ছিলেন একাধারে গীতিকার সুরকার ও গায়ক বাংলাদেশেই নয় উপমহাদেশেও তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা তার বর্ণাঢ্য সঙ্গীত জীবনে হলিউড থেকে ডিস্কো রেকর্ডিংয়ের সৌজন্যে 1993 সালে বেস্ট পপ সিঙ্গার অ্যাওয়ার্ড টেলিভিশন দর্শক পুরস্কার 2002 কোকাকোলা গোল্ড বোতল সহ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন মরণোত্তর 21শে পদক আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে রেড লাইনের ওই বস্তিতে ওরে সালেকা ওরে মালেকা আলাল ও দুলাল আশি আশি বলে হাইকোর্টের মাজারে অনামিকা সহ আরও অনেক গান আজম খান ভালো সাঁতারু ছিলেন ভালোবাসতেন ক্রিকেট খেলতে করেছিলেন সিনেমায় অভিনয় কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবেও আজম খানের প্রকৃত নাম ছিল মোহাম্মদ মাহবুবুল হক খান 2011 সালের 5 জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এ পৃথিবী থেকে চির বিদায় নেন বাংলা পপ সঙ্গীতের পথ প্রদর্শক আজম খান তার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও তার অগণিত ভক্ত শ্রদ্ধা ও ভালোবাসা সহকারে স্মরণ করছেন প্রিয় শিল্পীকে সামাজিক মাধ্যমেও নিজেদের মতো করে অনেকে শ্রদ্ধা জানিয়েছেন পপ সম্রাটকে গুরু তোমায় সালাম মোহাম্মদ আলিউল্লাহ মোহনা টেলিভিশন